রাজধানী খিলগাঁওয়ের একটি বাসা থেকে জবা আক্তার জুথি নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গৃহকর্তা সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাকিনুল আলম ও তার স্ত্রী চিকিৎসক নুরি জান্নাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। খিলগাঁও থানার উপপরিদর্শক জানান, শুক্রবার রাত 10টার দিকে 999-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে জবা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আমরা ঝুলন্ত অবস্থা লাশটা পেয়েছি আর কি। পরে লাশের সিমটম দেখলাম আমরা, ফাঁসি পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়ে দিয়েছি আর কি। এখন পোস্টমর্টম হবে, পরবর্তীতে এটা আইনি প্রক্রিয়া যেটা হয় সেটা হবে। যাদের বাসায় থাকতেন ওনাদেরকে, ওই ডাক্তার এবং ওনার হাজব্যান্ডকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আবার থানায় নিয়ে আসছি আর কি।